পরিবেশ অধিদপ্তর বলছে, প্রতি ঘনমিটার বাতাসে ধুলোর পরিমাণ 150 মাইক্রোগ্রাম পর্যন্ত সহনীয় হলেও শুধু নভেম্বরে চট্টগ্রাম নগরীতে গড় ছিল 309 মাইক্রোগ্রাম। এর মধ্যে 30 নভেম্বর ছিল 877 মাইক্রোগ্রাম আর 20 নভেম্বর ছিল 666 মাইক্রোগ্রাম। বর্তমানে নগরীর চেরাগী পাহাড়, চট্টগ্রাম কলেজ রোডে অ্যাক্সেস রোড, পোর্ট কানেক্টিং রোডে উন্নয়ন কাজের জন্য যত্রতত্র খোরাখুরির কারণে বাতাসের সঙ্গে উঠছে অনিয়ন্ত্রিত ধুলোবালি, ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানুষ। প্রতিদিনত এই রোডটা একবার পর একবার করা হচ্ছে, কি জন্য করা হচ্ছে এবং এটা সংস্কার কেন হচ্ছে না, আমরা আসলে পাবলিক এগুলো খুব ভোগন দিতে আসি। শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, আর হচ্ছে কি আপনাদের সর্দির সমস্যা হচ্ছে, আমাদের সর্বের সময় কাজগুলো কিন্তু ফেলে রাখে না। ব্যবসা বাণিজ্য খুব স্থবির হচ্ছে, এখানে ধুলা বালুতে সব সময় দোকান পরিষ্কার, কেউ পানি টানি দেয় না, পানি দিলেও কম। বায়ু দূষণের কারণে সব বয়সী মানুষের শ্বাসকষ্ট সহ অ্যালার্জি জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। সাধারণত অ্যালার্জি জনিত রোগগুলো এই সমস্ত বায়ু দূষণের কারণে বেশি হয়। আমাদের অ্যাজমা, তারপরে অবস্ট্রাকটিক পালমোনারি ডিজিজ বলি, ক্রনিক অবস্ট্রাকটিক পালমোনারি ডিজিজ, এর সাথে আমাদের হার্টের সমস্যা হতে পারে, আমাদের কিছু কিছু ক্যান্সারও হতে পারে। এদিকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, যারা পরিবেশ দূষণ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। ধুলোবালির কারণেই কিন্তু এই PM10টা এবং 2.5টা এই সময় শুষ্ক মৌসুম বেড়ে যায়, এবং এটির তিন বাসায় বলে দেওয়া হয়েছে যে এটি যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। তবে ওয়াসা বলছে, শুধু পানি ছিটিয়ে বায়ু দূষণ পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাতাসের মধ্যে মিশে যাচ্ছে, মিশলে জনগণের শ্বাস প্রশ্বাসে বা বিভিন্ন রকমভাবে অসুস্থতা সৃষ্টি হচ্ছে। এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এখন একমাত্র উপায় হলো আমাদের সেই রাস্তাগুলোতে পানি দিয়ে দেওয়া। সেই জন্য আমরা সকাল বিকেল যে সমস্ত রাস্তা আমরা কাজ করছি ওগুলোতে আমরা পানি দিচ্ছি, কিছুটা সম্ভব। আমি যদি মনে করি আপনি যেটা বলছেন ঠিক, সম্পূর্ণ সম্ভব না। দ্রুত ব্যবস্থা না নিলে চট্টগ্রামের নাম উঠতে পারে শীর্ষ দূষিত শহরের তালিকায়, এমন আশঙ্কা নগরবাসীর। অভি ইসলাম, টিভি।